হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো রয়েছো। থাম্বনেল দেখে বুঝতে পারছো আজকে তোমাদের বেড়াতে নিয়ে যাচ্ছি ধৌলিগিরি বা ধবলগিরি। আশা করি ভিডিওটা তোমাদের সবাইয়েরই ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। প্রথমে বলে রাখি, এই ধৌলিগিরি ভুবনেশ্বর থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত দয়া নদীর তীরে এই ধৌলিগিরি পাহাড়টি। এই ধৌলিগিরি যেতে হলে কোনো ভারী যানবাহনে চড়ে যাওয়া নিষিদ্ধ। ওড়িশা সরকারের পক্ষ থেকে ওটিসি গাড়ি করে এই ধৌলিগিরি পাহাড়টিতে উঠতে হয়। এই ধৌলিগিরি পাহাড়টি আনুমানিক 1.5 কিলোমিটার দূরে অবস্থিত। এটা যেতে সময় লাগে আনুমানিক 7 মিনিট। এই ধৌলিগিরি পাহাড়টি ঐতিহাসিক গুণ রয়েছে অসীম। এটি মৌর্য সম্রাট অশোকের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক নিদর্শন হলো এই ধৌলিগিরি পাহাড়। এই ধৌলিগিরি পাহাড়টি হলো এক বৌদ্ধ শান্তি স্তূপ। পূর্বে এটি কলিঙ্গ রাজ্য ছিল, এই সেই দয়া নদী। এই দয়া নদী কলিঙ্গ যুদ্ধে রক্তে লাল হয়ে গিয়েছিল, যা দেখে অশোকের মন আমূল পরিবর্তন ঘটে। পরবর্তীকালে উনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং এখানে বৌদ্ধ শান্তি স্তূপ স্থাপন করেন। তবে এখন যে আমরা বৌদ্ধ শান্তি স্তূপ দেখতে পাচ্ছি, এটি 1970 সালে ভারত জাপানের যৌথ প্রয়াসের নতুন রূপদান হয়েছে। এই বৌদ্ধ শান্তি স্তূপ হল গৌতম বুদ্ধের শান্তি বার্তা প্রেরণকারী একটি শান্তি স্তূপ। এই বৌদ্ধ শান্তি স্তূপের চারপাশে রয়েছে গৌতম বুদ্ধের জীবনের বিভিন্ন নিদর্শন রয়েছে এবং চারপাশে রয়েছে গৌতম বুদ্ধের মূর্তি এবং উপরে দেখতে পাচ্ছ 5টি ছাতা, যা হলো বৌদ্ধ ধর্মের মূল 5টি লক্ষ্যবস্তু, যা হলো জ্ঞান, দয়া, উদারতা, ধৈর্য আর ক্ষমা। এখন আমরা দেখতে পাচ্ছি গৌতম বুদ্ধের জীবনী বিভিন্ন ভাবে খোদাই করা রয়েছে এই বৌদ্ধ শান্তি স্তূপের দেওয়ালে। এবং চারপাশে রয়েছে সোনালী বর্ণের সিংহ। এবং এই ধৌলিগিরি পাহাড়টি দেখার জন্য বিভিন্ন প্রান্তর থেকে বহু মানুষ এখানে বেড়াতে আসেন। এই ধৌলিগিরি বৌদ্ধ শান্তি স্তূপটি সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে রাখা হয়েছে এবং এর চার thank you.
অপর সাইডেও রয়েছে সেমভাবেও এই দেবী মূর্তির, এবং অপর সাইডে রয়েছে দেখো গণপতির মূর্তি রয়েছে। এবার আস্তে আস্তে করে মন্দিরের দিকে আমরা এগোলাম। দেখো আমরা নন্দী মহারাজকে দেখতে পাচ্ছি কিছুটা। আস্তে আস্তে করে আমরা এগোলাম। আশা করি অনেকেই বুঝতে পারছো এটা কিসের মন্দির। এটা নন্দী মহারাজের কানে বার্তা প্রেরণ করছে অসংখ্য ভক্তরা। অনেকের ধারণা যে এই নন্দী মহারাজের কানে যদি কোনো বার্তা প্রেরণ করা হয় সোজা গিয়ে ওনার প্রভুর কাছে এটা পৌঁছে যায়। বাইরে থেকে মন্দিরটা এরকমই লাগছে। আর একটা বিশেষত্ব বলে রাখি, এই ওড়িশার যে কোনো মন্দিরের দ্বার রক্ষক হিসাবে সিংহকে আমরা দেখতে পাই, বিভিন্ন রূপে বিভিন্ন স্টাইলের সিংহকে দেখতে পাই এখানে। বাইরে থেকে পরিবেশটা এরকমই লাগে, মন্দিরের চারপাশটা এরকমই, শুধু সদূর ভুবনেশ্বর নীল ধোঁয়া ছাড়া আর কিছুই দেখতে পাওয়া যায় না। আস্তে আস্তে করে আমরা মন্দিরে প্রবেশ করছি। অনেকেই বুঝতে পেরেছো ভেতরে কোন প্রভু রয়েছেন। এবার আস্তে আস্তে করে আশা করি সবাই বুঝতে পেরেছো এটি মহাদেবেরই মূর্তি। ধূসর বর্ণের অসম্ভব সুন্দর একটি বিগ্রহ রয়েছে এখানে। ধৌলেশ্বর মহাদেবের শিবলিঙ্গ এখানে রয়েছে। অপরূপ সৌন্দর্য এই ধৌলেশ্বর মহাদেব এই বৌদ্ধ শান্তি স্তূপে নতুন একটা রূপদান করেছে। এখানে এসে অনেকেই পুজো দেন, মনের শান্তির জন্য প্রার্থনা করেন ধৌলেশ্বর মহাদেবের কাছে। এবং এখানে দেখতে পাচ্ছ অনেকেই এখানে পুজো দিচ্ছে। এই ধবলগিরি পাহাড়ের নামকরণ অনুসারে এখানকার মহাদেবের নাম হচ্ছে ধবলেশ্বর মহাদেব, এবং এর শক্তিপীঠ হিসাবে পাশেই রয়েছে ধৌলি মাতা, পরে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এবারে এখানে রয়েছে জগন্নাথ বলরামের দেবের মূর্তি, এখানে মন্দির, পাশেই রয়েছে ধৌলি মাতার মন্দির। এই ধবলেশ্বরের শক্তি হিসাবে ধৌলি মাতার মন্দির রয়েছে এখানে, দেখো অপরূপ সৌন্দর্যের প্রতীক এই ধৌলি মাতা। আস্তে আস্তে করে আমরা মন্দির দর্শন করে ফেরার পালা। এবার আবার সেই বৌদ্ধ শান্তি স্তূপ হয়ে ফিরতে হবে, তাই আস্তে আস্তে করে এগোচ্ছি। এবং ফেরার পথে দেখলাম গণপতির মূর্তি এবং নাগপীঠ রয়েছে কিছু। আস্তে আস্তে করে আমরা এগিয়ে সেই বৌদ্ধ শান্তি স্তূপের দিকে এগিয়ে গেলাম, সেমভাবে ওটিসি গাড়িতে করে আবার ফেরার পালা। এখানেই ভিডিওটা শেষ করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর বেশি বেশি করে শেয়ার করো। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো।